আসন্ন রথযাত্রা উপলক্ষে হরিরামপুর ব্লক প্রশাসন এবং হরিরামপুর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এদিন হরিরামপুর ব্লকের বিবেকানন্দ আলোচনা সভা কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভাটি। এদিন হরিরামপুর ব্লকের বিভিন্ন এলাকায় রথযাত্রা কমিটিগুলোর সাথে আলাপ আলোচনা করেন হরিরামপুর ব্লকের বিডিও অত্রি চক্রবর্তী সহ হরিরামপুর থানার পুলিশ আধিকারিক শুভঙ্কর চক্রবর্তী। প্রশাসনের তরফে রথযাত্রা কমিটিগুলোকে কিছু বিধিনিষেধ বেঁধে দেওয়া হয়। এর পাশাপাশি রথযাত্রাকে সুষ্ঠু স্বাভাবিকভাবে পালনের লক্ষ্যে রথযাত্রা কমিটিগুলোকে প্রশাসনের তরফে আহ্বান জানানো হয়। এ বিষয়ে এক রথযাত্রা কমিটির সদস্য কেশব অধিকারী কি বললেন শুনে নেব। আমাদের সামনে যে রথযাত্রা আছে সেই ব্যাপারে পুলিশ প্রশাসন এবং সিভিল প্রশাসনের সঙ্গে আমরা বসছিলাম, ওনারা কিছু নির্দেশ দিলেন এবং আমাদের কাছ থেকে কিছু সাজেশন নিলেন, সেই ব্যাপারেই আমরা এখানে বসছি। প্রশাসনের তরফে কিছু বলা হলো? হ্যাঁ, বললেন, ওনারা বললেন যে আমরা এই রথযাত্রায় আমরা যতটুকু পারবো আমরা আপনাদের সাহায্য করব, আপনারা একটু সুশৃঙ্খলভাবে রথযাত্রা পালন করবেন, এটাই ওনারা আশা করছেন। হরিরামপুর থেকে শুভময় ঘোষের প্রতিবেদন, নিউজ টুডে।